হাই গাইস, আমি নোবেল। সবাই আমার সালাম এবং ভালোবাসা নেবেন। যে কথাটা আপনাদের জানানোর জন্য আমি ভিডিওটা বানাচ্ছি সেটা হলো যে গতকালকে আমার ফেসবুক আইডিটা ফেসবুক থেকে রিমুভ করা হয়েছে এবং এই মুহূর্তে আমি কোনো ফেসবুক আইডি চালাচ্ছি না। সো আমার নাম দিয়ে সার্চ দিলে যে আইডিগুলো শো করে মাইনুল হাসান নোবেল নামের, এগুলো সবগুলোই কিন্তু ফেক। সো আপনারা কোনো ফেক আইডি দ্বারা প্রতারিত হবেন না। আমি শুধুমাত্র একটি পেজেই অ্যাক্টিভ থাকছি, সেটা হচ্ছে নোবেল ম্যান, এটাই আমার পেজ। এছাড়া যতগুলো প্রোফাইল রয়েছে আমার নামে, আপনারা প্লিজ এই প্রোফাইলগুলোতে রিপোর্ট করুন, রিপোর্ট করে এই প্রোফাইলগুলো বন্ধ করার চেষ্টা করুন, যাতে করে কেউ প্রতারণার শিকার না হয়। এবং পরবর্তী আপডেট আমি আপনাদেরকে এই পেজের মাধ্যমেই দিব। থ্যাংক ইউ ভেরি মাচ।